হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সয়াবিনের কষা রেসিপি। এটা এটা তোমরা ভাত বা রুটির সঙ্গে খেতে পারো। তো চলো এই রেসিপিটা শিখে নেওয়া যাক। এই দেখো, সয়াবিনটাকে 5 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ভাজছি নুন হলুদ মাখিয়ে। এটা ভাজা হয়ে গেছে, এতে আলু দিয়ে দিচ্ছি। এই দেখো সয়াবিন ভাজা হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে, এতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, রসুন আর আদার পেস্টটা দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োর মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে লঙ্কার হলুদ গুঁড়োর জলটা দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এতে এবার আলু আর সয়াবিন এর ভাজাটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, এতে জল দিয়ে দেব। এই তরকারিটা এখন ফুটবে। এখানে লং, এলাচ আর দারচিনির পেস্ট বানিয়ে নেব। তরকারি হয়ে গেছে, এর মধ্যে ওই দারচিনি, লং আর এলাচের পেস্টটা দিয়ে দেব। এটা কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো।